প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার র্যান্ডম টকের নতুন এপিসোডে। আজ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো ভাবছি। ইনফ্যাক্ট আমার কথাগুলো বা আমার কথা প্রসঙ্গ, আমার যুক্তি নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে বসেন, তবে আমি সেজন্য বলবো যে একবার শেষ পর্যন্ত দেখে যদি যে বিষয়টি বুঝবেন কিংবা যে বিষয়টি না বুঝবেন সেটা আবার দেখে তবে মতামত দিন। যাক, আজ কথা বলবো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আমরা তারকাদের নিয়ে কথা বলি এবং আমার এই চ্যানেলটিতে অন্তত বিভিন্ন প্রতিবেদনগুলো আমি ভিজুয়ালাইজ করার জন্য চেষ্টা করি এবং যেটি সাধারণত আমি পত্রিকায় লিখি সেটির একটা ভিজুয়াল প্রজেকশন দেবার চেষ্টা করি। যাক, শুরু করছি আজকে র্যান্ডম টক। আবার বলছি, পুরো ভিডিওটি দেখে তবেই আপনার মতামত দিন। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমি আবার ফিরে আসছি র্যান্ডম টকের মূল আলোচনায়। প্রিয় দর্শক, আমরা খুব স্বাভাবিকভাবে বলি যে রাতারাতি সুপারস্টার, রাতারাতি স্টার হওয়া যায়, রাতারাতি তারকা খ্যাতি পাওয়া যায়, রাতারাতি টাকা পয়সা যশ খ্যাতি চলে আসে। আদতে কিন্তু তা নয় বিষয়টি। খুব স্বাভাবিকভাবে আমি যে পাঁচজন থাম্বনেইলে যে পাঁচজন তারকার ছবি দিয়েছি এবং লিখেছি যে পরিশ্রমী তারকা, এবং আমি বলবো যে শুধু পরিশ্রমী নয়, একেবারে ভাগ্য এবং পরিশ্রম দুটো ব্যাট বলে মিললেই কিন্তু আজকের এই অবস্থানে তারা আসতে পারতেন। শুরু করছি জয়া হাসানকে দিয়ে। জয়া হাসান যখন শুরু করেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করা, মডেলিং করেছেন, নাটকে অভিনয় করেছেন, সেই সময় কিন্তু খুব বেশি আশার কথা বা আজকের এই অবস্থানের স্বপ্নের কথা হয়তো তিনিও কোনো সময় ভাবেননি, কিংবা তার আশপাশের কলিগরাও কখনও বোঝেননি যে এই মেয়েটি এতদূর যাবে। কিন্তু পরিশ্রম, আত্মপ্রত্যয় এবং নিজেকে সঠিক সময়ে সঠিক পথ বেছে নেওয়া এবং অনেক ক্ষেত্রে না বলা, অনেক ক্ষেত্রে হ্যাঁ বলা, অনেক ক্ষেত্রে রিস্ক নেওয়া, এই বিষয়টি কিন্তু জয়া হাসানের ক্ষেত্রে ঘটেছে। কাজের কারণে যদি আমার প্রয়োজন হয় তখনই আমি পার্টিতে অ্যাটেন্ড করি। আমি ছোট্ট একটা প্রতিবেদনে হয়তো জয়া হাসান কিংবা এই পাঁচজনের ইন ব্রিফ কোনো আলোচনা তুলে ধরতে পারবো না, কিন্তু কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, জয়া হাসান যখন কলকাতায় বিভিন্ন চলচ্চিত্রে কাজ করছিলেন বেশ ভালো চরিত্রেই, তারপরও কিন্তু নিন্দকেরা, এই জয়া হাসানের কলিগরাই যারা আজকে হাসি মুখে খুব গলা জড়িয়ে ছবি ওঠেন, তারা বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন অফেয়ারে অন এয়ারে বলছিলেন যে ও তো বাংলাদেশি পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, কলকাতায় বাসা নিয়েছে, নানান রকম কথা, ধর্ম বদল করেছে ইত্যাদি নানান রকম কথা কিন্তু তার কানেও গিয়েছে, তাকে নিয়ে আলোচনা হয়েছে, শুনতে হয়েছে। কিন্তু ওই যে কথায় থাকে না যে সফলতার কোনো সংজ্ঞা হয় না। আমাকে যদি ইউজ করা যায় বা আমি তো 100 দেওয়ার জন্য বসে আছি। সফলতার পরে সেই মানুষটি যা করেন তাই একটা আইকনিক ব্যাপার চলে আসে, কিংবা সেটা একটা নতুন পথ তৈরি করে। জয়া হাসান মূলত সেই পথই তৈরি করেছেন। আসলে আমার ভালোবাসা, আমার প্রেম, আমার দাম্পত্য সবকিছু আপাতত কাজের সাথে, এবং আজকে এখনকার অনেক তরুণী কিন্তু জয়া হাসান হতে চান। ইনফ্যাক্ট এখনকার অনেক স্ট্রাগলার হিরোইন যারা এখন কাজ করছেন তারা কিন্তু জয়া হাসান হওয়ার পথেই হাঁটার চেষ্টা করছেন কিংবা স্বপ্ন দেখছেন। আমি খুবই পেছনের দিকে থাকবো, একটা দল থাকবে, আমি এরকম পেছনের মানুষ। আর সেই শাকিব খান নিয়ে, শাকিব খান নিয়ে আমি অনেক রকম কথা বলি এবং খুব যুক্তি দিয়ে আমার লজিকটা তুলে ধরার চেষ্টা করি, সেটা ভুল ঠিক আলোচনা সমালোচনার কাতারেই পড়ে। আপনারা যখন সমালোচনা পান তখন খুব যে রেগে যান কেন আমি শাকিব বিরোধী হচ্ছি, কিন্তু এই বিষয়টি একেবারে আপনারা হয়তো একমত হবেন, আমি জানি না, বাঙালিরা সব বিষয়ে কোনো বিষয়ে হয়তো একমত হতে পারে না কিংবা আমরা পারি না। শাকিব খানও কিন্তু একই কাতারে পরিশ্রমী একজন সুপারস্টার। দেখুন, শাকিব খান যখন মান্নার যুগে এসেছিলেন তখন আমি একটি পাক্ষিকে কাজ করতাম এবং সেই পাক্ষিকে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পাখিকে আমার একজন সিনিয়র কলিগ ছিলেন, তিনি ফিল্ম বিট করতেন এবং তার জন্য টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসতেন। তখন খুব ছোটোখাটো এক দুইটা ক্যারেক্টার শাকিব খান করতেন এবং সেই সময় শাকিব খান একেবারে হ্যাংলা পাতলা ছিল, আমরাও খুবই নবিশ ছিলাম এবং আমি মিউজিক এবং অন্যান্য থিয়েটার বা নাটক বিট করতাম সাংবাদিকতায়। সো সাংবাদিকের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তার সাথে সম্পর্ক রেখে সিঁড়ি বেয়ে নতুন একটি ওয়ে তৈরি করা বা ক্যারিয়ারে একটি শক্ত অবস্থান তৈরি করার, এই যে একটা গতিপথ। বাট আমি সবসময়
আমি আমার কাছের মানুষের সাথে আমি শাকিব খান হিসেবে কখনোই মিশতে চাই না। এই যে পরিশ্রম, আমি নিজ চোখে যে তার এই যে গ্রাফ লাইনটা দেখেছি ঊর্ধ্বগতিতে যে আজকের এই অবস্থানে আসা, সত্যি এগুলো কিন্তু অনেক বড় শিক্ষা দেয়। কিন্তু আমরা হঠাৎ করে বলে বাসি যে রাতারাতি বোধ হয় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানের পথটাও জয়াহসানের মতোই, এবং জয়াহসান যেমন শুরুর দিকে অনেক কথা শুনেছিলেন, তেমনি শাকিব খান যখন মান্নার পাশাপাশি ছোটোখাটো ক্যারেক্টার বা একটু একটু করে নিজের গুরুত্বটা পর্দায় আনতে চাইছিলেন। আমি একটা সময় আমাকে অনেক কাজ করতে হয়েছে, ইনফ্যাক্ট এখনও কাজ করতে হয়, বাট একটা সময় কোয়ান্টিটি দিতে হয়েছে, অনেক অনেক সিনেমা রিলিজ করতে হয়েছে, অনেক সিনেমা হলে দিতে হয়েছে। সে সময় কিন্তু অনেকে অনেক রকম কটুক্তি করেছেন, আমি তার নাম বললে হয়তো অন্য তর্ক চলে যাবে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা এখন শাকিব খানকে খুব তোয়াজ করেন বা শাকিব খানকে খুব ভালোবাসার একটা অভিনয় দেখান, তারা কিন্তু অনেক আজে বাজে কথা বলেছেন। আমার হাতে কতগুলো সিনেমা আছে সেটা কোনো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে যে আমার সিনেমাটা কী সিনেমা রিলিজ হচ্ছে। সো একই কথা, সাফল্যের যেমন কোনো সংজ্ঞা হয় না, তেমনি সফল হওয়ার পর অনেক কিছুই অনেককেই আপন মনে হয়, তখন মনে হয় আহা এই ছেলেটি হয়তো আমার দোয়ায় হয়েছে। কিন্তু মনে মনে যখন স্ট্রাগলিং পিরিয়ডে প্রেজেন্টেশন, যার যার প্রেজেন্টেশন তাকেই কিন্তু করতে হয়, হয়তো তাকে কোনো সহযোগিতা করিনি, তাকে ঈর্ষা করেছি, তাকে হয়তো একটু টান মেরে কিছুটা এগোনোর চেষ্টা করেছি, আর সেই ছেলেটি যখন সফল হয়ে ওঠে তখন আবার তাকে খুব আপন মনে হয়। নিয়তি জীবন বা আমাদের এই বাঙালি আনা হয়তো অনেকটা এরকম। এবারে আসি চঞ্চল চৌধুরী, আমাদের অত্যন্ত প্রিয়, এবং আমি বলবো যে চঞ্চল চৌধুরীর টার্নিং ইস্যু মাসুম রেজা এবং সালোজন লাভলুর রঙের মানুষ সিরিজটি। রঙের মানুষের আগে কি চঞ্চল চৌধুরী ছিলেন না? ছিলেন, অনেক রকমভাবে নিজেকে তৈরি করার যে চেষ্টাটা চঞ্চল চৌধুরীর ভেতরে ছিল। অভিনয় জীবনে যদি 200 রকমের বা 300 রকমের ক্যারেক্টার করে থাকি, কোনো চরিত্রই আমি কাউকে দেখে করি, তাকে কিন্তু অনেকভাবে অনেক রকম কষাঘাতে পৃষ্ঠ হতে হয়েছে, এবং চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী সফল হবেন এটা কিন্তু কেউ ভাবেননি। ইনফ্যাক্ট আমি যদি আমার প্রেক্ষিতে আমার অভিজ্ঞতার কথা বলি, যখন চঞ্চল চৌধুরী মনপুরা করছেন বা মনপুরা ক্যাম্পেইন চলছে, মনপুরা তখনও সফল কিংবা বিফল কিছু হয়নি, কারণ রিলিজই হয়নি, তখন কিন্তু অনেকে হেসে উড়িয়ে দিয়েছিলেন, কোথাকার কোন নাটকের দুজন কাজ করছেন, এদের এত পোস্টার এত ক্যাম্পেইন খামাখা। সো এই রকম আলোচনা কিন্তু মনে পড়ে, মনে দাগ কেটে যায়। এবং আজকের মূল আলোচনা, আজকের র্যান্ডম টকের আলোচনার বিষয়টিই রাখছি এই কারণে যে যখন আপনাকে কোনো একাগ্রতায় কোনো একক চেষ্টায় কেউ বাধা দেবে, কেউ অট্টহাসি আসবে, কেউ পেছন থেকে খামচি মেরে ধরার চেষ্টা করবে, তখন আপনি ভাববেন যে আপনি হয়তো সঠিক পথে আছেন, আপনাকে আরও একটু ট্রাই করতে হবে। আমি দেবী করার পর, দেবী রিলিজ হওয়ার পরে এক মাসে অন্তত 10-15টা ছবির অফার পেয়েছি। আমার একটা হিসাব আছে, সেই হিসাবের বাইরে গিয়ে আমি আসলে কাজ করতে পারবো না। এগুলো এদের জীবন থেকে অন্তত এগুলোই শেখায় আমাদের। চঞ্চল চৌধুরীর ক্ষেত্রেও একই, এবং সেই মানুষগুলো কিন্তু চঞ্চল চৌধুরীর আজ অনেক কাছের, তারা খুব ভালোবাসেন, তারা একসাথে টকশোতে আগে আসতে চায় না চাইলেও, আগে বসতে না চাইলেও, এখন কিন্তু চঞ্চল চৌধুরীকে নানানভাবে উপাধিতে নানান বিশ্লেষণে বিশেষায়িত করেন। জীবন যেন এমনই, সফলদের কথায় সফলদের সাথে হাসতে শেখায়, তেমনি সফল যখন হতে পারেনি কেউ, যখন স্ট্রাগলিং মুহূর্ত থাকে তখন খামচি মেরে ধরতে চায়, না বেশি দূর এগুস না, তোর কিছু হবে না। আমি হুটহাট করে আমার ডিসিশন নিতে আসলে 6 মাস থেকে 1 বছর লাগবেই, এবং আমি বছরে ওই একটা বা 1.5 বছরে একটা বা 2 বছরে একটা এরকমভাবেই আমার কাজ করব। সো আমাদের জীবনের মোটিভেশন আসলে এই সফল মানুষদের পথ দেখলেই অনেক কিছু ইন্সপায়ার হয়। আমার পছন্দের শাকিব খান আমাদের শুভ আছে। ধরেন জয়া অভিনয় করলো না দেবীতে, সামনের মৌসুমে কাকে নিতেন আপনি? সেটা হলো পূর্ণিমা। বাকি দুজন, যে দুজনের কথা আমি বলবো তাদের মধ্যে একজন হচ্ছে সিয়াম আহমেদ। হ্যাঁ, আপনার মনে হতে পারে সিয়াম আহমেদ কি এই ক্যাটাগরিতে পড়ে? অবশ্যই পড়ে। প্রিয় দর্শক, আপনারা যদি তার ক্যারিয়ারটা একটু চিন্তা করেন, তার ক্যারিয়ারটা মোটা দাগে সবাই ভেবে বসেন যে রায়হান রফি জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি সাইন করলো সিয়াম আহমেদকে নিয়ে,
পরমন টু তৈরি করলো এবং রাতারাতির জন্য হিট হয়ে গেল। আমার সাথে কিন্তু জ্যাজের কোনো কন্ট্রাক্ট নেই, আমি কিন্তু জ্যাজের কোনো কন্ট্রাকচুয়াল কোনো আর্টিস্ট না। সিয়াম আহমেদ যখন সিনেমাতে সাইন করেন তখন অবধি সিয়াম আহমেদের যে ফ্যান ফলোয়ার এবং টিভিতে বলি বা মডেলিংয়ে বলি তার যে দর্শকপ্রিয়তা তার যে গ্রহণযোগ্যতা কিন্তু অনেক। আমি আমার নামের একটা ওজন নিয়ে মোটামুটি এখানে এসেছি, তার আগে আমি কিছু ছিলাম। হ্যাঁ, আমরা বলতে পারি যে সিয়াম আহমেদকে নিয়ে সিয়াম আহমেদের যে স্ট্রাগল পিরিয়ডটা বা সিয়াম আহমেদের যে নাটকের পর্যায়টা সেটা অলমোস্ট খুব সহজ না হলেও খুব বেশি কঠিন নয়। আদতে কি তাই? কঠিন পথ না পেরোলে আসলে সফল হওয়া যায় না। ঠিক একইভাবে পোড়ামন টু যখন বের হলো বা বের হবার আগে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় বাঘা বাঘা নায়ক পরিচালকরা বলেছেন এত বড় রিস্ক জাজ মাল্টিমিডিয়া নেওয়া ঠিক হয়নি। বলছিলাম ধরেন অ্যালেন শুভ্র ভাইয়ের কথা, আমাদের জেনারেশনের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ছেলে, আমি একজন ডিরেক্টর হলে আমি তাকে অবশ্যই চেষ্টা করবো যে কাস্টিং করতে। এবং একই সাথে মানে অবাক করার মতো বিষয় হলো পোড়ামন টু থেকে যারা যারা সফল হয়ে বেরিয়ে এসছেন তাদের পুরনো কলিগরা তাদের লিগেসি সেলিব্রিটিরাই কিন্তু এই পোড়ামন টু নিয়ে অনেক কথা বলেছেন। আজিজ ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে পার ফিল্মে, সো কথা শুনতে হয়নি এমন তারকার সফল কোনো গল্প কিন্তু আমাদের দেশে নেই। সো একইভাবে পরিশ্রম এবং একাগ্রতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া, কারো কথা না শোনা, নানান বিতর্ক আলোচনা সমালোচনা পেরিয়ে নিজেকে নিজের পথ বেছে নেয়া, সেজন্য আজকে সিয়ামকে নিয়ে অনেকের প্রাউড ফিল হয়। আমার সাথে যদি ওই ন্যূনতম সম্মানিতে ম্যাচ না করে তাহলে আমি কখনোই সেই কাজটা করতাম না। এবং একই সাথে আমি আমরা ভাবতে থাকি যে পোড়ামন টু নিয়ে যখন যেসব ক্যালু কলিগরা সিয়াম আহমেদকে নিয়ে বলেছিলেন তারা আজকে হাসতে হাসতে বুক ফুলিয়ে বলছেন তোর জন্য আমার গর্ব হয় সিয়াম, আয় বুকে আয়। সো জীবনটা যেন এমনই এক রঙ্গমেলা, সফল হবেন তো বুকে টেনে নেবে, বলবে আমি আগে ভেবেছিলাম তুই একদিন হবি। ঠিক তেমনি স্ট্রাগল যখন পিরিয়ডে হাঁটতে থাকবে, এটা অনেকে জানে না বাট আমি কিন্তু আমার প্রজেক্টে একজন চিফ এডির মতো কাজ করি, বাট আমি করি কারণ হচ্ছে আমি শিখতে চাই, আমি দেখতে চাই যে আমার চোখের সামনে যেন সব কিছু হয়, তখন নানান বাধা নানান কটুক্তি নানান অর্থ আসে হাসতে থাকে। জিন আছে এটা বিশ্বাস করি। প্রিয় দর্শক, শেষজন আসবো মেহজাবিন, মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরীকে নিয়ে অনেকেই এ ধরনের কথা শোনা গিয়েছে, আমি যে পাঁচজন তারকার কথা বলছি, পাঁচজন তারকার যে ইনসাইড স্টোরিগুলো বলছি এগুলো কিন্তু তারকাদের কান অবধি সব কিছু না পুছলেও আমাদের কাছে সেগুলো আসে, সেজন্য ভাবলাম এই কথাগুলো অন্তত নিয়ে একটি র্যান্ডম টক তৈরি করি। মেহজাবিনকে নিয়ে যে বিষয়টি আসছিল যে মেহজাবিন যেহেতু দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন এবং আসার পর অনেকেই ভেবেছেন যে ঠিকমতো বাংলায় বলতে পারে না এই মেয়েটি কিভাবে অভিনয় করবে, আমাদের বাংলাদেশে শুধু এন্টারটেইনমেন্টের জায়গা খুব কম এবং লাক্স ফটোজেনিক থেকে ফটোসুন্দরী থেকে খুব বেশি সফলতার গল্প কিন্তু হয়ে আসছিল না, ইনফ্যাক্ট মেহজাবিন বা তার পরবর্তী ব্যাচগুলোতে। সেক্ষেত্রে খুব গড়পড়তা ভেবেছিলেন যে মেহজাবিন বোধ হয় শখে কিছুটা কাজ করবে বা বিয়ে শাদী প্রেম ট্রেম ইত্যাদি নিয়ে বোধ হয় ক্যারিয়ারটা দ্য এন্ড করে দেবে। গত দু বছর অর্থাৎ আরিয়ানের বড় ছেলের সাফল্যের পর মেহজাবিনকে নিয়ে কিন্তু গল্পটা একেবারেই বদলে গেছে। মেহজাবিনকে নিয়ে অনেকে গর্ব করেন, অনেকে বলেন যে মেহজাবিনের এই যে চেষ্টা একাগ্রতা ওকে আমি অনেক সাপোর্ট দিয়েছি, ওকে অনেক ভালো বলেছি। ফিল্মের ব্যাপারে আসলে আমি তেমন কিছু ভাবিনি না, কিন্তু যদি সবকিছু ভালো হয় সেটাও হয়ে যাবে। ওর সম্ভাবনার কথা আমি আগেই জানতাম, আমরা জানি মেহজাবিনের খুব কাছে মানুষ, মেহজাবিনের ইমিডিয়েট সিনিয়ররা মেহজাবিনদের নিয়ে কি বলেছে। সো আমি কারো নাম উল্লেখ করে নতুন বিতর্ক তৈরি করতে চাচ্ছি না, কিন্তু বলতে চাচ্ছি তারকাদেরই যে জীবন, যার কাছ থেকে আমি কিছু একটা শিখতে পারি আমার ওরকম মানুষ পছন্দ। ইনফ্যাক্ট মানুষের সফলতার, যে কোনো মানুষের সফলতার এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার গল্পগুলোর প্রথমাংশ ক্লাইম্যাক্স অংশ এন্ডিং পার্ট প্রায় একই রকম, কিন্তু সফল হলে গল্পটা বদলে যায় আর যখন আপনি বিফল হবেন ঠিক তখন নানান রকম ভবিষ্যৎবাণী চলে আসবে। আমার বন্ধু বেটার হাফ বা যেই হোক না কেন যেটা ভালো লাগে তাদের গুণগুলো তখন আপনাকে শুনতে হবে। আজ শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সিয়াম আহমেদ, মেহজাবিন তারা যা বলেন তাতে মুগ্ধ হতে হয়।
কারণ তারা সেই সব বৈতরণী পার করে এসেছেন। আমি আম্মুকে একটু বেশি ভয় পাই। প্রিয় দর্শক, আমার বলার এবং আমার এই র্যান্ডম টকটি তৈরি করার একটি মেসেজ, আমরা প্রত্যেকে জায়গায় নানান রকম বিচ্ছেদ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটি অংশে বাস করি, নানা রকম স্ট্রাগল, নানা রকম ভয় ভীতি পিছু টান থাকে আমাদের। আমরা ভাবি, ভেবেই বসি যে জয়া, শাকিব, চঞ্চল ভাইরা বোধ হয় আসছে তুড়ি মেরে আজকে এই আজকের অবস্থানে চলে এসছে, তা কিন্তু নয়। তাদের অনেক রকম বাধা বিপত্তি, নানান রকম অ্যাঙ্গার, নানান রকম শঠতার পথ, শঠতার কথা শুনতে হয়েছে। মানুষ বদলে যায় সফলতার অঙ্ক দেখে। আপনি, আমি, আমরাও যারা সফল হতে চাই, সবাই যে পথে হাঁটছি সেই পথটা যদি সঠিক, সত্যনিষ্ঠ এবং কাউকে ক্ষতি না করে হয়, তাহলে আপনি কারো কথা শুনবেন না। আপনি এই পিছুটান দেয়া মানুষদের কথা শুনে পথ হারাবেন না কিংবা পথ থমকে যাবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। আমার এই র্যান্ডম টকটি কেমন লাগলো, আজকের এই আলোচনাটি? আজকের আলোচনাটি আমি খুব বেশি করে সকাল থেকে ভাবছিলাম যে এই আলোচনাটি করব এই পাঁচজন তারকাকে নিয়ে, কারণ আমাদের জীবনে এত নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে, হুট করে আজকের একদিনের ভাইরাল তারকাকে নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা, তাকে নিয়ে হইচই মাতামাতি তৈরি হচ্ছে, আবার এক সপ্তাহ পর ভুলে যাচ্ছি। এসব বোধ থেকে, এসব গল্প থেকে বেরিয়ে যারা পরিশ্রম করে সিঁড়ি বেয়ে বেয়ে তারকা হয়েছেন, তাদের গল্পে বারবার ফিরে আসতে হয়, হতে হয়, হওয়া উচিত। তেমনি এমন পাঁচ তারকাকে আমি আজকে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটি। আল্লাহ হাফেজ। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন। শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।